বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানে রয়েছে পৃথিবীর দীর্ঘতম অভঙ্গুর বালুময় সমুদ্র সৈকত, যা একটানা 120 কিলোমিটার বিস্তৃত। কক্সবাজার সমুদ্র সৈকতে গেলে দেখা যায় এক অভাবনীয় দৃশ্য, হাজার হাজার নারী পুরুষ শিশুর অপূর্ব মিলন মেলা, তাদের আনন্দ উচ্ছ্বাসে মুখরিত সাগর তীর, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সূর্যাস্ত অবলোকন পৃথিবীর সুন্দরতম মুহূর্তের একটি। সমুদ্রের ভয়ঙ্কর ধ্বংসসম গর্জন করে আসা ঢেউকে সম্পূর্ণ হেলায় উপেক্ষা করে শত শত দর্শনার্থী সমুদ্রের বুকে ঝাঁপিয়ে পড়ে আনন্দ স্নান আর সাঁতার কাটার জন্যে। কি নারী কি পুরুষ, সিক্ত শরীরে ঢেউয়ের স্পর্শে স্বাদ নিয়ে ছবি তোলার এক মহা প্রতিযোগিতা যজ্ঞে মেতে ওঠে সূর্যাস্ত পর্যন্ত। শুধু কি তাই, কক্সবাজার সমুদ্র সৈকতে দূর দূরান্ত থেকে দল বেঁধে ছুটে আসা তরুণেরা সৈকতের বালুময় বেলাভূমিতে গোধূলি লগ্নে হাডুডু কাবাডি ফুটবল খেলায় মেতে ওঠে। অন্য পাশে একটু আড় চোখে লক্ষ্য করুন তো, শহর ও গ্রাম থেকে আসা মেয়েদের ছোটোছুটি হৈহুল্লোড় করতে করতে তারা হারিয়ে যায় সেই আগের দিনের স্মৃতিগুলিতে। পরদিন যদি হাতে সময় থাকে, চলুন একটু ভোরবেলা ঘুরে আসি বাঘখালী নদীর তীরে গড়ে ওঠা ফিশারি ঘাট থেকে। দেখে আসি জেলেদের মাছ ক্রয় বিক্রয় করার দৃশ্য এবং ট্রলারি করে নিয়ে আসা বড় বড় মাছের স্তূপগুলি। ফিশারি ঘাটের কোল ঘেঁষে যে আঁকাবাঁকা নদী বয়ে গেল, সেই নদীর বুকে কত শত মাছ ধরা ট্রলার ডিঙি নৌকা আসা যাওয়া করছে মাছ নিয়ে। সমুদ্রের নোনা পানীয় মাছ দেখে কার না ক্রয় করতে লোভ জাগে, এত দূর থেকে আসলাম দু একটি মাছ ক্রয় করে নিয়েই যাই। স্পিডবোর্ডে চড়ে সাগরের বুকে ঢেউয়ের সঙ্গে লড়াই করে ঘুরে বেড়ানোর সময় শরীর ও মন কত যে শিউরিয়ে ওঠে, সেই অনুভূতিটুকু সকল ভ্রমণকারী পেতে চায়। স্পিডবোর্ড কেন, ভাড়া করা টিউবেও একজন দুজন করে দূর জলরাশি থেকে ঢেউয়ের সঙ্গে ভেসে আসতে থাকে তীর পর্যন্ত, আবার ঢেউগুলো তাদেরকে ভাসিয়ে নিয়ে যায় গভীর জলভূমিতে। একদিকে যখন আনন্দ আর উল্লসিত মনে সবাই ছবি তুলতে ব্যস্ত, তখন লাস্যময় যুবতীরা বাতাসে চুল ছাড়িয়ে ঘুরে বেড়াচ্ছে প্রকৃতির সঙ্গে। অন্যদিকে সবাই যখন ঝাউবনের সামনে আরাম কেদারায় বসে যুগল নারী পুরুষ পরিবারের সদস্যগণকে নিয়ে গুনগুন করে গল্প করতে করতে সমুদ্রে বুকে ডুবে যাওয়া সূর্যাস্ত দেখছে, অনেকে বা বাদাম চা কফি খেতে খেতে নির্মল বাতাস গায়ে লাগিয়ে শরীরকে শান্ত করছে। কক্সবাজারের এই যুগল দৃশ্য কি আনন্দঘন নয়? কক্সবাজারের সমুদ্র সৈকতে দূর দূরান্ত থেকে দল বেঁধে ছুটে আসা তরুণ তরুণীরা সৈকতের বালুময় বেলাভূমিতে।